ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীন প্রায় 150 জন লাইনম্যান ও হেল্পার বিদ্যুৎ পরিষেবা প্রদানের কাজ করে চলছেন। এই পরিষেবা প্রদান করে লাইনম্যানরা পাচ্ছেন মাসে 10,500 টাকা, হেল্পাররা পাচ্ছেন 7,788 টাকা। প্রতিদিন 12 ঘন্টা করে তাদের কাজ করতে হচ্ছে। মানুষের পরিষেবা প্রদানে তারা 1912-তে দীর্ঘদিন ধরেই কাজ করে চলছেন। তাদের বেতন বৃদ্ধি, দৈনিক 8 ঘন্টার কাজ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আধিকারিকদের কাছে জানিয়ে আসছিলেন, কিন্তু আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়ে নীরব ভূমিকা পালন করছিল। এরই প্রতিবাদে শনিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীন কর্মরত লাইনম্যান ও হেল্পাররা বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে সামিল এই কর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের বেতন বৃদ্ধি সহ সংশ্লিষ্ট দাবিগুলি আধিকারিকদের জানিয়ে আসছেন, কিন্তু দাবি পূরণে আশ্বাস ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তাই তারা বাধ্য হয়ে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে সামিল হয়েছেন। আমাদের বেতনটাকে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত দাবি হচ্ছে আমরা যে 12 ঘন্টা ডিউটি করি এটাকে একটু স্বল্প করতে হবে, 8 ঘন্টা করতে হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের স্টাফ, প্রত্যেকটা সাব ডিভিশনের যে স্টাফ, যে আমাদের টিম অনুযায়ী যে কাজ করি, যে স্টাফটা আমাদের বাড়িয়ে দিচ্ছে। আপনারা কি হেল্পার না লাইনম্যান? পাচ্ছি না, যার কারণে আজকে বাধ্য হয়েছি। এদিন বিক্ষোভে সামিল বিদ্যুৎ কর্মীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি জারি রাখবেন, প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।